নমস্কার, প্রকাশত্রিপুরার এখনকার সংবাদে আপনাদেরকে জানাই স্বাগত। সঙ্গে রয়েছি মাম্পি। সংবাদ শুরু করার আগে দেখে নেব এখনকার হেডলাইনস। হেডলাইনস নিবেদন করছেন বনছায়া অফসেট প্রিন্টিং প্রেস। সিস্টার গুড়া মশলা, গুণ মানে প্রতি ঘরে ঘরে। পাতা উল্টালেই সোনার খনি, পারুল প্রকাশনী, সেরা রেজাল্ট চাইলে তোমায় পড়তে হবে জানি। পারুল প্রকাশনী, সেরা রেজাল্টের একমাত্র ঠিকানা পারুল প্রকাশনী। আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে নবম জাতীয় ভোটার দিবসের শুভ সূচনা করলেন রাজ্যপাল কাপ্তান সিং সোলাঙ্কি। শুক্রবার জিবি হাসপাতালে ফলক উন্মোচন ও ফিতা কেটে উদ্বোধন হল সেন্ট্রাল ল্যাবের। উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায় বর্মন। শুক্রবার আগরতলা প্রজ্ঞা ভবনে রাজ্য বন দপ্তর আয়োজিত এক সেমিনারের আয়োজন করা হয়। উদ্বোধন করেন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা। মেয়ের গৃহ শিক্ষক দ্বারা দোষিতা হলেন মা। ঘটনা কল্যাণপুর থানা এলাকার দক্ষিণ গেলাতলি গ্রামে। শুক্রবার বিবেকানন্দ ব্যায়ামাগারের উদ্যোগে আয়োজিত রাজ্যভিত্তিক রেসলিং চ্যাম্পিয়নশিপ 2018-19 এর উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। এখন সংবাদ বিস্তারিত। আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে নবম জাতীয় ভোটার দিবসে শুভ সূচনা করলেন রাজ্যপাল অধ্যাপক কাপ্তান সিং সোলাঙ্কি। অনুষ্ঠানে নতুন ভোটারদের হাতে তুলে দেওয়া হয় ভোটার পরিচয়পত্র। রাজ্যের মোট ভোটার রয়েছেন 25,98,290 জন। ত্রিপুরার মানুষ রাজনৈতিকভাবে সচেতন, তাই উৎসবের মেজাজে গণতন্ত্রের উৎসবে অংশ নেয় তারা। নবম জাতীয় ভোটার দিবসে সূচনা করে একথা বলেন রাজ্যপাল অধ্যাপক কাপ্তান সিং সোলাঙ্কি। আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যপাল ভোটদানের গুরুত্ব তুলে ধরেন। পরে নতুন ভোটারদের হাতে তুলে দেওয়া হয় ভোটার পরিচয়পত্র। একটি ক্যালেন্ডারেরও আবরণ উন্মোচন করে রাজ্যপাল। অনুষ্ঠানে নির্বাচন দপ্তরের আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কৃত করা হয়। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক শ্রীরাম তরুণীকান্ত, অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক উষাজয় মগ সহ নির্বাচন দপ্তরের আধিকারিকরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, রাজ্যের চূড়ান্ত ভোটার তালিকা অনুসারে মোট ভোটার রয়েছে 25,98,290 জন। अन्य प्रशासनिक अधिकारीगण इस अवसर पर आमंत्रित मानवा तथा सभी उपस्थित भाई बहन तथा पत्रकार। আগরতলা থেকে প্রণব শীলের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। শুক্রবার জিবি হাসপাতালে উদ্বোধন হল সেন্ট্রাল ল্যাবের। ফলক উন্মোচন ও ফিতা কেটে এই অত্যাধুনিক ল্যাবের উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায় বর্মন। নতুন কলেবরে শুক্রবার জিবি হাসপাতালে উদ্বোধন হল সেন্ট্রাল ল্যাবের। পূর্বের ভগ্নদশা কাটিয়ে নতুন করে যাত্রা শুরু করল এই আধুনিক ল্যাবের। ফলক উন্মোচন ও ফিতা কেটে এর উদ্বোধন করে স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায় বর্মন। তিনি জানান, এখন থেকে বিনা পয়সায় সেন্ট্রাল ল্যাবের রোগীদের প্রয়োজনে যাবতীয় পরীক্ষা নিরীক্ষা করা হবে। আগামী ফেব্রুয়ারি মাসের প্রথম থেকে রাজ্যের সমস্ত জেলা ও মহকুমা হাসপাতালেও পিপি মডেলে বিনা পয়সায় ডায়াগনোসিক সুবিধা প্রদান করা হবে বলে জানান তিনি। স্বাস্থ্যমন্ত্রী নতুন ভবনের উদ্বোধন হলে রোগীদের শয্যা সমস্যার সমাধান হবে বলে আশা ব্যক্ত করেন। বিধায়ক দিলীপ দাস সহ স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা সেই সময় উপস্থিত ছিলেন। এখানে আমরা করাতে চাইছি, কারণটা কি, চার্জগুলো হয়তো বেশি না, 300-350 টাকা এখানে ধার্য করা হয়েছে, কোথাও 150 টাকা। কিন্তু যখন মফস্বল থেকে পেশেন্টটা হঠাৎ করে অসুস্থ হওয়ার পর যখন এখানে আসেন, আসার পর হয়তো তার কাছে টাকা থাকে, নানা প্রবলেম ফেস করে, সবটা মিলে আমরা একটা এখানে সিদ্ধান্ত আমরা নিয়েছি এবং ইট উইল বি কমিউনিকেটেড ভেরি শর্টলি যে এই যে সম্পূর্ণ যে পরীক্ষাগুলো এখানে হচ্ছে আমাদের সেন্ট্রাল ল্যাবে, এগুলো কোন ধরনের টাকা কাউকে দিতে হবে না, এটা আমরা বিনা পয়সা আমরা করাবো। আগরতলা থেকে প্রণব শীলের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। শুক্রবার আগরতলা প্রজ্ঞা ভবনে রাজ্য বন দপ্তর আয়োজিত এক সেমিনারের আয়োজন করা হয়।
এই সেমিনারের উদ্বোধন করেন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা। প্রকৃতির উপর নির্ভর করে পর্যটন ও শিল্পক্ষেত্রের উন্নয়ন করে রাজ্য সরকার। পরে মন্ত্রী মহোদয় বন দপ্তরের প্রদর্শনী ঘুরে দেখেন। সেটাকে এখন প্ল্যান করছে পরে যে আমি কিভাবে ইউজ করতে হবে, নেচারকে ইউজ করতে হয়, ট্যুরিজমের জন্য ইউজ করতে হয়, ইন্ডাস্ট্রির জন্য ইউজ করতে হয়, কিন্তু এই ইউজটা সঠিকভাবে ন্যাশনালভাবে করতে হয়। এভাবে ইউজ করতে নাই যেন শেষ হয়ে যায়, অসীম তো কোনো নাই, ন্যাচুরাল রিসোর্স তো আর কি বলে অসীম না, সবটা সীমাবদ্ধতা আছে, লিমিটেশন আছে, সেই লিমিটেশনের মধ্যে ইউজ করলে ভালো হয়। এবং যখন আমরা বলি ট্যুরিজম, পর্যটন যখন বলি আমরা বলি রেসপন্সিবল ট্যুরিজম, সেটাকে রক্ষা করেই সব কিছু করা হবে, ইন্ডাস্ট্রি করা হবে, ট্যুরিজম করা হবে, রাজ্যের উন্নতি করা হবে, কিন্তু বায়োডাইভার্সিটি রক্ষা করেই করতে হয়, নাহলে ইমব্যালেন্স হয়ে যাবে। প্রকৃতি ইমব্যালেন্স হওয়া মানে মানুষ ইমব্যালেন্স হওয়া, প্রাকৃতিক ঐতিহ্য নষ্ট হওয়া মানে ত্রিপুরা রাজ্যের ঐতিহ্য নষ্ট হওয়া। মেয়ের গৃহশিক্ষক দ্বারা ধর্ষিতা হলেন মা। ঘটনা কল্যাণপুর থানা এলাকার দক্ষিণ গিলাতলি গ্রামে। অভিযোগ, এই গৃহশিক্ষক ফোনে ছবি তুলে শারীরিক সম্পর্ক করতে বাধ্য করে এই গৃহবধূকে। এ নিয়ে কল্যাণপুর থানায় মামলা করে এই গৃহবধূ। মামলা করার পর অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ। সুব্রত সরকার, আমার মেয়ের প্রাইভেট পড়া, প্রাইভেট পড়াই তো আমার বাড়িতে আই। তারপরে কোনো একদিন আমি কইতে পারি না ফটো তুলছে কোন সময় আমি স্নান করতে বা অথবা তুলছে ফটো আমি করতে পারি না। পরবর্তীকালে আমারে হুমকি দিছে যে ফটো তোলার লাগিয়া, মানে ফটো তুলছে কে দেখ আমি ফটো তুলছি, যদি না শারীরিক সম্পর্ক দেস তাহলে কিন্তু আমি ইন্টারনেটে ছাড়া দেবো, নেটে ছাড়া দিব কইছে। তারপরে আমি বাধ্যমূলক বাধ্য আমি শারীরিক সম্পর্ক করছি দুর্গা পূজার পরের থেকে। তারপরে আমার মেয়ে, আমার মেয়েরে পড়া, আমার মেয়েরও মানে আমারে দিয়া মেয়েরে ধমকি দিছে যে দেখ যদি না করস তাহলে কিন্তু আমি তোর মেয়েরও কিন্তু ক্ষতিগ্রস্ত করব। এখন নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, ফিরছি বিরতির পর। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার, সিস্টার গুড়া মশলায় রান্নার বাহার মন চায় ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুড়া মশলা গুণমানে প্রতি ঘরে ঘরে। একদমই মানাচ্ছে না। Yes. ইটালিয়ানো টিউলিপের নজর কাড়া সৌন্দর্য কেবল টেবিলই নয়, সাজিয়ে তোলে ঘর আর ভরিয়ে তোলে মন। ইটালিয়ানো পিওর আর্ট। আসল জগ হবে, আরে জন্ম থেকেই আসল জগের বিজনেস। আচ্ছা ফুলকুমারী জগ, হাতি নীলে বাগান, আর বিউং লেভেল এবার উপর ট্রান্সপারেন্ট জগ। দাদি চোখে তো প্রেশার দিচ্ছেন কেন, এমনিতেই আপনার জন্ম থেকেই আসল চোখ, তোমার চেয়ে ভালো দেখি। জি দাদি আমারই ভুল, এবার হব নির্ভুল। এই নিন আরে ফেল জগ। দুষ্ট লোকের মিষ্টি কথা না ভুলে নিন 100% বিশুদ্ধ ভার্জিন ম্যাটেরিয়াল থেকে তৈরি আরে ফেল জগ। আরে ফেল জগ, জন্ম থেকেই জগ। যখন জন্ম নেয় সন্তান, নতুন দায়িত্ব, তৈরি হয় নতুন প্রতিশ্রুতি, নতুন কথা দেয়া। তোমাকে জীবনের প্রথম দিন থেকে রাখবো নিরাপদ, পৃথিবীর যা সবচেয়ে সুন্দর সকল কিছু শুধু তোমার জন্য। প্রতিশ্রুতি আরএফএল বেবি কেয়ারের সকল পণ্য নিরাপদ, সুন্দর, সর্বোৎকৃষ্ট উপাদানে তৈরি। আরএফএল বেবি কেয়ার, শুধু তোমার জন্য।
দীর্ঘ 30 বছরের ঐতিহ্য ত্রিপুরা রাজ্যের অগ্রণী বিদ্যালয়গুলির টেস্টের প্রশ্নপত্র দিয়ে তৈরি পারুল ত্রিপুরা হায়ার সেকেন্ডারি টেস্ট পেপার্স সায়েন্স আর্টস এন্ড কমার্স ভবিষ্যৎ গড়ার কারিগর পারুল প্রকাশনী পারুল প্রকাশনী দীর্ঘ 30 বছরের ঐতিহ্য 90টি আদর্শ স্কুলের টেস্টের প্রশ্নপত্র দিয়ে তৈরি পারুল ত্রিপুরা মাধ্যমিক টেস্ট পেপার্স ভবিষ্যৎ গড়ার কারিগর পারুল প্রকাশনী जमाने के फीचर्स ये आ गई है आपके पास नई Hyundai Santro India's फेवरेट फैमिली कार দৈনন্দিন প্রয়োজনের জন্য যে কোনো প্রতিষ্ঠানেই প্রিন্টিং এর নানান কাজ করতে হয় একটু ভালোভাবে প্রিন্ট করানোর জন্য আপনি কি ছুটছেন আগরতলা কিংবা বহির রাজ্যে ব্যবসায়িক প্রতিষ্ঠান স্কুল কলেজ সরকারি বা বেসরকারি অফিসে যে কোনো প্রিন্টিং এর কাজের জন্য হয়রানির দিন শেষ বিল হোক কিংবা স্কুল ডায়েরি বিজ্ঞাপনের জন্য লিফলেট হোক কিংবা কলেজ ম্যাগাজিন ছোট বড় যে কোনো প্রিন্টিং এর জন্য এখন আপনার হাতের নাগালে সেরা মানের অফসেট প্রিন্টার নিয়ে হাজির বনছায়া অফসেট প্রিন্টিং প্রেস আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য ফোম ব্যাগ প্রিন্ট করাতে হলেও চলে আসুন আম্বাসায় বনছায়া অফসেট প্রিন্টিং প্রেসে যেখানে উত্তম মানের সিঙ্গেল কালার বাই কালার এবং মাল্টি কালার প্রিন্ট করা হয় এখন আপনাদের সব ধরনের ছাপানো বা প্রিন্টিং এর কাজের জন্য মনে রাখবেন একটাই নাম বনছায়া অফসেট প্রিন্টিং প্রেস রামঠাকুর আশ্রম রোড সুভাষপল্লী আম্বাসা ধলাই ত্রিপুরা প্রিন্টিং সম্পর্কে যে কোনো তথ্য জানতে যোগাযোগ করুন 9402162044 অথবা 8787513755 ফোন নম্বরে এখন তুলনায় ন্যায্য মূল্যের যে কোনো প্রিন্টিং আপনার হাতের নাগালে আম্বাসায় বনছায়া অফসেট প্রিন্টিং প্রেসে ফিরে এলাম বিরতির পর ফরওয়ার্ড ব্লক নেতা সুধীর চন্দ্র মজুমদার শুক্রবার হাতে গোনা কয়েকজনকে নিয়ে শুক্রবার কংগ্রেস দলে যোগ দিলেন আগরতলা কংগ্রেস ভবনে তাদের বরণ করে নেয় প্রদেশ কংগ্রেস সভাপতি বিরজিৎ সিনহা সহ অন্যান্য কংগ্রেস নেতারা গ্রহণ করে নাই কিন্তু আমরা তো মানুষের পাশে থাকি সরকারের থাকলেও আমরা মানুষের পাশে আছি না থাকলেও আছি ওটা হচ্ছে কংগ্রেসের একটা নীতি এখন দেশে রাজ্যেরও একটা মানে কি বলে যে পরিবেশ সৃষ্টি হয়েছে এটা সাধারণ মানুষ যারা ভোট দিয়েছেন তারাও আতঙ্ক তারা আতঙ্ক আরে আমরা কী করলাম কী ভুল করলাম এই কারণে আজকে কংগ্রেসকে মজবুত করার দরকার আছে সারা দেশের মধ্যে এবং আমাদের রাজ্যেও কংগ্রেসকে মজবুত করে মানুষের জাতি উপজাতির একটা মৈত্রীবন্ধন তো একমাত্র কংগ্রেসই করতে পারে আমরা করেছিও আমরা যেমন কঠোর হতে পারি আমরা নরম হইতে পারি কংগ্রেসের আদর্শ এটা আমার মনে আছে এটার আগে কী এরকম বা কী করে যে উগ্রপন্থীর দাপট কংগ্রেস সরকার আসার পরেই আমি একজন ক্যাবিনেট মিনিস্টার ছিলাম প্রথম ক্যাবিনেট মিটিংয়ে আমরা ডিসিশন নিয়েছি উগ্রপন্থা বিশ্বতবাদী তাদেরকে কোনোভাবে ইয়ে করা হবে না তাদেরকে সুযোগ দেওয়া হবে না কঠোর হাস্তে দমন করতে হবে ৩৬ শান্তিরবাজার বিজেপি মণ্ডল যুব মোর্চার উদ্যোগে শুক্রবার নবনিযুক্ত পৌর পরিষদের চেয়ারম্যান ও আরকেগঞ্জের প্রধানকে সম্বর্ধনা দেওয়া হয় এই অনুষ্ঠানকে কেন্দ্র করে ব্যাপক সাড়া পরিলক্ষিত হয় ৩৬ শান্তিরবাজার যুব মোর্চার মণ্ডল কমিটির উদ্যোগে আমরা ভারতীয় জনতা যুব মোর্চার ৩৬ শান্তিরবাজার মণ্ডল কমিটির ভাইস প্রেসিডেন্ট শ্রীযুক্ত বিশ্বজিৎ দাস এবং ৩৬ শান্তিবাজার মন্ডল কমিটির সাধারণ সম্পাদক
অনিল রিয়ানকে আমরা সংবর্ধিত করেছি। তার কারণ হচ্ছে আমাদের অত্যন্ত গর্বের বিষয় যে ত্রিপুরা রাজ্যে সারা ভারতবর্ষের যুবকদের প্রতি ভারতীয় জনতা পার্টি যে আস্থা বিশ্বাস রেখেছে তাদের চিন্তাধারার উপরে, ধারাবাহিক চিন্তাধারা, বিকাশের চিন্তাধারা, এই হিসাবে আমাদের নবনিযুক্ত চেয়ারপার্সন শান্তিবাজার পৌরসভা বিশ্বজিৎকে নিযুক্ত করেছেন যুব মোর্চার পক্ষ থেকে। ওনাদের হার্দিক অভিনন্দন জানাচ্ছি, আমরা জানি আজকে সম্বোধিত করেছি। এবং আমাদের আরকেগঞ্জ পঞ্চায়েতের মাননীয় প্রধান, ওনারা প্রশাসনিক দায়িত্ব পালন করছেন। কমলাসাগরে ব্লক সেবা দলের কংগ্রেসের কার্যকারিণী বৈঠক অনুষ্ঠিত হয় শুক্রবার ফুলতলি কংগ্রেসের দলীয় অফিসে। উপস্থিত ছিলেন সেবা দলের রাজ্য সভাপতি নিত্যগোপাল রুদ্রপাল। এদিনের এই বৈঠকে আগামী দিনের বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। প্রদেশ কংগ্রেস সেবা দলের সিদ্ধান্ত অনুসারে আজকে বিশালগড় জেলা কংগ্রেস সেবা দলের বর্ধিত সভা ফুলতলি কংগ্রেস অফিসে আমরা করেছি। এখানে আমাদের এই জেলার অন্তর্গত 8টি ব্লকের আমরা ব্লক কংগ্রেস পূর্ণাঙ্গ কমিটি আমরা গঠন করেছি, জেলা কংগ্রেস সেবা দলের কমিটি গঠন করেছি, ইয়ং ব্রিগেডের জেলা এবং ব্লক সভাপতি আমরা কিছু নাম এখানে ঠিক করেছি। আগামী পরশুদিন উত্তর পূর্বাঞ্চলে কংগ্রেস সেবা দলের একটা লিডারশিপ ট্রেনিং ক্যাম্প হচ্ছে গুয়াহাটিতে। আমরা ত্রিপুরার থেকে 28-29 দুদিন হবে, আমরা 27 তারিখ যাচ্ছি। আমরা ত্রিপুরার থেকে প্রায় 14-15 জনের প্রতিনিধি আমরা যাচ্ছি। আবারও নিয়ে নিচ্ছে ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, ফিরছি বিরতির পর। আরে দেখুন দেখুন, আমাদের মালতীর ছেলে এসছে, শুনেছি ওনাকে বড় ইঞ্জিনিয়ার, অনেকদিন পর এসেছে। কাকু এটা কি তৈরি হচ্ছে? আমাদের গ্রামের কমিউনিটি হল। ভালোই হয়েছে, তুমি এসছো, এসো কাজটা দেখে যাও। সবই তো বুঝলাম কাকা, কিন্তু কি রড ব্যবহার করছেন এটা আপনারা? কেন, বহিরাজ্যের খুব দামি রড। বহিরাজ্যের বলেই বিশ্বাস করে নিলেন? যখন ত্রিপুরাতেই তৈরি হচ্ছে উন্নত মানের মেগা টার্বো TMT বার, তখন বহিরাজ্যে যাবেন কেন? হ্যাঁ, 10 বছর ধরে রাজ্যে তৈরি হওয়া মেগা টার্বো TMT বার এখন আরো উন্নত মানের, যা জংরোধক তাই মোর্চে ধরেন। ভূমিকম্প রোধক মেগা টার্বো TMT বার আপনার নির্মাণকে রাখে মজবুত ও দীর্ঘস্থায়ী। মেগা টার্বো TMT বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। তুমি আছো রান্না ঘরে তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই তোমার জাদুর রান্নায়। থাকে শুধু লংতরাই, থাকে শুধু লংতরাই, কত কেজি রান্না হয় মনটাই গড়ছো জয়। ভালোবেসে বলছি তাই রান্নায় তোমাকে চাই, চাই শুধু লংতরাই, চাই শুধু লংতরাই। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লংতরাই। শক্ত মজবুত ও দীর্ঘস্থায়ী, চাচা বলেছিলাম না ডিলাক্স প্যাকেট। হ্যাঁ তো।
বোতলটাও মজবুত, কালারটাও জোস। আরএফএল ডিলাক্স প্যাকেট, রূপে যার পরিচয়। ওরে বেটা লস্কর, চিয়ারটা নিয়ে গেছে কোন সে তস্কর? ওদিকে কবির কবিতার অপমৃত্যু ঘটিল। ওরে বেটা লস্কর, চিয়ারটা রেগে গেছে কবি হওয়া তস্কর। আরএফএল চেয়ারের নতুন নিবেদন, আরএফএল রয়্যাল চেয়ার, উন্নত প্লাস্টিক আর সুদৃশ্য ডিজাইনের কারণে এটি আসলেই রয়্যাল। আরএফএল রয়্যাল চেয়ার পুরোপুরি রয়্যাল। নতুন সংসার, ব্যস্ততা, একটু গোছগাছ, এখানে নতুন অতিথির আগমন, শৈশবের ডানা মেলা, ভবিষ্যতের সূচনা, এখানে হাসি আনন্দ, অভিমান, রাগ দুঃখ, জীবনের প্রতিটি মুহূর্তই আমায় ঘিরে। আমি আরএফএল ডাইনিং টেবিল, থাকি আজীবন পরিবারের একজন। फीचर्स ये आ गई है आपके पास, नई Hyundai Santro, India's favorite family car. ফিরে এলাম বিরতির পর। জাতীয় সড়কে মদমত্ত ট্রিপার গাড়ির তাণ্ডব। শুক্রবার বিকেলে উদয়পুর ধ্বজনগর বাজারের জাতীয় সড়কের উপর একটি মালবাহী ট্রেলার ও একটি ট্রিপারের সংঘর্ষ হতে শুরু হয় বাগবিতণ্ডা। কিছুক্ষণের মধ্যে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। আমি উদয়পুর রাজবাট থেকে আশেপাশে ডাল দিব, বাঘ মাঝে আশেপাশে মিটিং নাম্ব একটা টিপার আর দিব, আর কতদের নাম্বারটা আমার গাড়ি দিতে লাগাইছে। লাগানোর পরে আমার গাড়ি সাবিতে নিচ্ছে, আমার মায়ের দুর্ঘটনা লাগে অনেকটা চেষ্টা করছে। এরপরে এইদিকে আমার যে বাজারে আরো কয়েকজন লোক আসলো, তারা তো সবাই দেখতে দেখতে সেটা কাজ করছি না মালিকটা। এরপর আইএসএ রয়েছে, এবার তার আইএসএ নিয়ে আর্থিকভাবে পিছিয়ে পড়া উচ্চবর্ণের জন্য 10% সংরক্ষণের বৈধতা খতিয়ে দেখবে সুপ্রিম কোর্ট। এই মর্মে কেন্দ্রীয় সরকারকে নোটিশ পাঠিয়েছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের বেঞ্চ। উচ্চবর্ণের জন্য 10% সংরক্ষণের বৈধতা খতিয়ে দেখবে সুপ্রিম কোর্ট। কেন্দ্রকে এ বিষয়ে নোটিশ সর্বোচ্চ আদালতের। আর্থিকভাবে পিছিয়ে পড়া উচ্চবর্ণের জন্য 10% সংরক্ষণের বৈধতা খতিয়ে দেখবে সুপ্রিম কোর্ট। এই মর্মে কেন্দ্রীয় সরকারকে নোটিশ পাঠালো সুপ্রিম কোর্ট। শুক্রবার কেন্দ্রকে নোটিশ পাঠিয়েছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈর বেঞ্চ। ওই বেঞ্চে ছিলেন বিচারপতি সঞ্জীব খান্নাও। আগামী 4 সপ্তাহের মধ্যে কেন্দ্রের জবাব তলব করেছে সুপ্রিম কোর্ট, যদিও সংরক্ষণের উপর স্থগিতাদেশ দেয়নি শীর্ষ আদালত। উচ্চবর্ণের আর্থিকভাবে পিছিয়ে পড়াদের জন্য শিক্ষা ও চাকরি ক্ষেত্রে 10% আসন সংরক্ষণ বিল পাশ হয়েছে সংসদে। সংসদের শীতকালীন অধিবেশনের অন্তিম দুদিনেই এই বিল পাশ হয়ে যায় লোকসভা ও রাজ্যসভায়। এরপরই ওই বিলে সই করে দেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। কিন্তু রাষ্ট্রপতির সইয়ের আগেই এই বিলকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করে জনহিত অভিযান এবং ইয়ুথ ফর ইকুয়ালিটি নামে দুটি স্বেচ্ছাসেবী সংস্থা ইউথ ফর ইকুয়ালিটি এই বিল বাতিল করার দাবি জানায়। শুক্রবার মামলার শুনানি হয় প্রধান বিচারপতি রঞ্জন গগৈ এবং বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চে। এদিন প্রধান বিচারপতির বেঞ্চে জানিয়েছে, আমরা বিষয়টি দেখছি এবং সেজন্য 4 সপ্তাহের মধ্যে কেন্দ্রের জবাব তলব করা হয়েছে। উল্লেখ্য, সংবিধানের 103তম সংশোধন করে উচ্চবর্ণের আর্থিকভাবে পিছিয়ে পড়াদের জন্য শিক্ষা ও চাকরি ক্ষেত্রে 10% আসন সংরক্ষণ বিল পাশ হয়েছিল সংসদে। সংসদের শীতকালীন অধিবেশনের অন্তিম দুদিনেই এই বিল পাশ হয়ে যায় লোকসভা ও রাজ্যসভায়। এরপরই ওই বিল সই করে দেন দেশের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। ব্যুরো রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। শুক্রবার বিবেকানন্দ ব্যায়ামাগারের উদ্যোগে আয়োজিত রাজ্যভিত্তিক 43তম ত্রিপুরা ওয়েট লিফটিং, 42তম ত্রিপুরা পাওয়ার লিফটিং এবং 10ম আর্মস রেসলিং চ্যাম্পিয়নশিপ 2018-19 উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। উপস্থিত ছিলেন ক্রীড়ামন্ত্রী মনোজকান্তি দেব। যারা স্পোর্টসের মধ্যে কেউ ওয়েট লিফটার বা পাওয়ার লিফটার,
এমনিতে দেখতে মনে হয় হাত একদম ডোল ডোল আছে, এত করে ওজন উঠিয়ে নিচ্ছে, কিন্তু ওনারা কোনোদিন সেই ওজন মানুষের মাথায় মারেন না। যার টোল নেই ঢোল নেই ও দেখা যায় গুন্ডাগার্দিতে নামে আসেন, কিন্তু যারা প্রকৃতবিদ শরীর চর্চা করেন আজ পর্যন্ত আমি দেখিনি কারোর সঙ্গে ঝগড়া করতে, কারণ তার সঙ্গে সঙ্গে তার একটা সুস্থ মানসিকতা তৈরি হয়, যেটা আমি প্রথম লাইনটা বললাম, সুস্থ মানসিকতা একটা তৈরি হয়, তার মধ্যে বীর হয়, সাহসী হয়। সংবাদ শেষ করার আগে আবারও দেখে নেব এখনকার হেডলাইন্স। হেডলাইন্স নিবেদন করছেন বনছায়া অফসেট প্রিন্টিং প্রেস। সিস্টার গুড়া মশলা গুণমানে প্রতি ঘরে ঘরে। পাতা উল্টালেই সোনার খনি, পারুলু প্রকাশনী, সেরা রেজাল্ট চাইলে তোমায় পড়তে হবে জানি, পারুলু প্রকাশনী, সেরা রেজাল্টের একমাত্র ঠিকানা পারুল প্রকাশনী। আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে নবম জাতীয় ভোটার দিবসের শুভ সূচনা করলেন রাজ্যপাল কাপ্তান সিং সোলাঙ্কি। শুক্রবার জিবি হাসপাতালে ফলক উন্মোচন ও ফিতা কেটে উদ্বোধন হল সেন্ট্রাল ল্যাবের, উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায় বর্মন। শুক্রবার আগরতলা প্রজ্ঞা ভবনে রাজ্য বন দপ্তর আয়োজিত এক সেমিনারের আয়োজন করা হয়, উদ্বোধন করেন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা। মেয়ের গৃহ শিক্ষক দ্বারা দোষিতা হলেন মা, ঘটনা কল্যাণপুর থানা এলাকার দক্ষিণ গেলাতলি গ্রামে। শুক্রবার বিবেকানন্দ ব্যায়ামাগারের উদ্যোগে আয়োজিত রাজ্যভিত্তিক রেসলিং চ্যাম্পিয়নশিপ 2018-19 এর উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। সংবাদ এই পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ ও অনুষ্ঠান দেখার জন্য চোখ রাখুন ফোকাস ত্রিপুরার পর্দায়। নমস্কার।